নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বিশেষ আপডেট। বর্তমানে রাজ্যে কিন্তু আবারও একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে গেছে। করোনা পরিস্থিতির মোকাবেলা কিন্তু অনেকটি করে ফেলেছে আমাদের রাজ্য সরকার, কিন্তু তৃতীয় ঢেউ আসার পরেও অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি বর্তমানে। কিন্তু তারপরেও বর্তমানে আরও একটি নতুন ভাইরাস বা আরও একটি নতুন সংক্রমণ কিন্তু দেখা দিয়েছে, যার ফলে আবারও কিন্তু স্কুল বন্ধ হয়ে যেতে পারে, আবারও কিন্তু পঠন পাঠন। এবং ইতিমধ্যেই এই সংক্রমণের জন্য কিন্তু শতাধিক শিশু হসপিটালে ভর্তি আছে, শতাধিক শিশুর এখনও পর্যন্ত কিন্তু নমুনা পরীক্ষা হচ্ছে, প্লেড রেট কিন্তু অনেকটাই কমে গেছে, তার ফলে অনেকেই কিন্তু আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি আছে। এই মুহূর্তে কিন্তু বিশেষজ্ঞরা জানতে পারছে না যে কোন কারণে এই জ্বর আসছে। এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বিশেষ কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে, কোথায় কোথায় এই অজানা জ্বর এসছে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে, এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কি কি প্রিকশন নেওয়া হচ্ছে সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি এই অজানা জ্বরের জন্য আগামী দিনে স্কুল বন্ধ হতে পারে কিনা সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে, এবং সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটাতে, একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। এবার অজানা জ্বরে আক্রান্ত প্রায় 1000 জন শিশু। করোনা অতিমারী সংকট কমেনি এখনো, একটু অসাবধানতা হলেই ফের বাড়তে পারে সংক্রমণ। তৃতীয় তরঙ্গে শিশুদের সংক্রমণের আশঙ্কা বেশি থাকবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আর এরই মধ্যে বাংলায় হাজির অজানা জ্বর, সপ্তাহখানেক ধরে উত্তরবঙ্গ জুড়ে রয়েছে সেই অজানা জ্বর। উৎসর্গ জ্বর, সর্দি, পেটে ব্যথা, চিকিৎসকরা বলছেন হু করে কমে যাচ্ছে প্লেড রেট। 24 ঘন্টায় জলপাইগুড়িতে এই জ্বরে আক্রান্ত হয়েছে 4 জন শিশু, আক্রান্ত সংখ্যা 1000-এরও বেশি। সংবাদ মাধ্যমের প্রশ্নের জেরে তড়িঘড়ি বিষয়টি কমিটির সামনে তুলে ধরেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। কোন জেলায় কত আক্রান্ত, কিভাবে বা আক্রান্ত হচ্ছে, কিভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সেই সমস্ত বিষয়ে মুখ খুললেন স্বাস্থ্য আধিকারিক অজয় চক্রবর্তী। রাজ্য স্বাস্থ্য ভবনের সূত্রে খবর, জ্বরের কারণ খুঁজতে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ভাইরাস প্যানেলের নমুনা পরীক্ষা করা হবে, পাশাপাশি উপসর্গের নিরিখে কি ধরনের চিকিৎসা করা যাবে সেই সংক্রান্ত বিশেষজ্ঞ একটি কমিটি গঠন করা হয়েছে, দ্রুত তা জেলা স্তরে ছড়িয়ে দেওয়া হবে। ভাইরাল প্যানেলে পরীক্ষা খরচ সাপেক্ষ, তাই কোভিড, ডেঙ্গি, ম্যালেরিয়া, স্ক্রাব টাইভার্স ধরা না পড়লে ভাইরাস প্যানেল করতে হবে। এই ছিল আপনাদের সকলের জন্য একটা ছোট্ট আপডেট। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।